সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা হয়েছিল কয়েকটি মামলা এবার এসব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেটার জন্য আন্দোলন করতে দরকার নেই এ সময় সংগঠনটির নেতারা অভিযোগ করেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়টি বুঝতে পেরে দাবি মেনে নিয়েছেন কিন্তু একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে বাংলার ছাত্র সমাজ একবার খেপে গেলে পালানোর পথ খুঁজে পাবেন না আগামী কাল থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় জেলা মহানগর পর্যায়ে ইত্তেফাক পত্রিকাকে বর্জন ঘোষণা করলাম এই সংবাদ সম্মেলনের পর সংগঠনের তিন যুগ্ম আহ্বায়ককে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ তুলে নেয়ার অভিযোগে আবারও ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এ সময় তারা আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি জানায় এই আন্দোলন করতে এসে হত্যার হুমকি পাচ্ছি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে হয়তো আজকে ঢাকা মেডিকেলের সামনে থেকে অনেকে দেখেছে বিদায় ফিরে আসতে পেরেছি অন্যথায় ফিরে আসতাম কিনা অথবা এই পৃথিবীর আলো দেখতে পারতাম কিনা সেটা আমরা সন্দেহান ছিলাম এবং আমাদের উপর নাকি হামলার আশঙ্কা ছিল এই জন্য তারা নিয়ে আসছে কিন্তু আমাদের কোনো ভিডিও ফুটেজ কোনো কিছু দেখায় নাই এদিকে পুলিশ বলছে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সহিংসতার তথ্যগুলো যাচাইয়ের জন্য ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে